वेलकम फ्रेंड्स, आम्रा जानी गत 4 मे थेके आगामी 17 मे पर्यन्त भारत जुड़े चलछे तृतीय दफार लकडाउन। एरपर ही आमादेर मध्ये जे चिंताटा सबार आगे आसबे चतुर्थ दफार लकडाउन की होबे बा होले की नियम निये सेटा आसते चलेछे, तार जन्ये आगामीकाल सोमवार अर्थात 11 मे 2020 बेला 3टेर समय আমাদের দেশের প্রধানমন্ত্রী আবার সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে ভিডিও কনফারেন্স করবেন এবং সেখানে মূলত এই বিষয়টি আলোচিত হবে, পাশাপাশি বিভিন্ন রাজ্যের কি কন্ডিশন সেই নিয়েও আলোচনা হবে। তো একটু খবরটা আমি শেয়ার করব আপনাদের সাথে। দেখুন, সোমবার বেলা 3টের সময় ফের বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে থাকবেন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। তৃতীয় দফার লকডাউন চলাকালীন এই নিয়ে 5ম বার বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী মোদি। 17 মে শেষ হচ্ছে তৃতীয় দফার লকডাউন, তারপরে কি হবে সেই প্রশ্নের উত্তর খুঁজতেই বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী। রাজ্যগুলি লকডাউন বাড়ানোর পক্ষে নাকি লকডাউনে শিথিলতা আনার পক্ষে সেই বিষয়ে মতামত জানতে চাইবেন প্রধানমন্ত্রী। এছাড়াও নিষেধাজ্ঞা শিথিল করা হলে করোনা ভাইরাসের সংক্রমণের হ্রাস টানা সম্ভব কিনা তাও খতিয়ে দেখা হবে এবারের বৈঠকে বলে জানা গিয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক চলবে। রাজ্যগুলির দাবি, যেভাবে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার সঙ্গে সঙ্গে করোনাক্রান্তের সংখ্যা বাড়ছে, তাতে বেশিরভাগ জেলাকে রেড জোনের আওতায় নিয়ে আসা উচিত কেন্দ্রের। রাজ্যগুলির অভিযোগ, পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর ফলে রাজ্যে করোনাক্রান্তের সংখ্যা বাড়ছে, এতে স্বাভাবিক জীবনে ফেরা বা লকডাউন তুলে নেওয়ার ভাবনা চিন্তা করা ভুল হবে। সেক্ষেত্রে তাদের দাবি, যেসব জায়গায় কোয়ারেন্টাইন সেন্টার গড়ে তোলা হয়েছে সেই জায়গাগুলিকে রেড জোনের অন্তর্ভুক্ত করা হোক। তো কালকের বৈঠকটা অবশ্যই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি বৈঠকই গুরুত্বপূর্ণ। আমাদের রাজ্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তরের সঙ্গে প্রায় বৈঠক করছেন, আমরা সে তথ্যও পাচ্ছি। তো এখন দেখার বিষয় যেটা মূল দুটি বিষয়, একটা হচ্ছে লকডাউন আবার নতুন করে শুরু হবে কি না এবং কি সাজে লকডাউনটা আসবে, অর্থাৎ শিথিলতা কতটা থাকবে, জোনগুলোকে আবার রিঅর্ডার করা হবে কি না, নতুন যে আক্রান্তের সংখ্যা তার সাপেক্ষে রেড জোন গ্রিন জোন এবং প্রত্যেকটি জোনের জন্য যে শিথিলতা আনা হয়েছে সেই শিথিলতা কতটা বাস্তব উপযোগী হলো তার উপরেও কিন্তু সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হতে পারে বা রাজ্যগুলোর থেকে একটা ফিডব্যাক নেওয়া হবে। প্রত্যেকটি রাজ্যে যে এই যে শিথিলতা আনা হলো, বিশেষ করে বাস চলার বিষয়বস্তু বা আরও দোকানপাট ইত্যাদি খোলা, তাতে করে পরিস্থিতি কতটা স্বাভাবিক হলো বা কতটা অস্বাভাবিক হলো তার উপর ডিপেন্ড করছে কিন্তু চতুর্থ পর্যায়ে লকডাউন যদি হয় সেটা কী নিয়মে আসবে, শিথিলতা কতটা আনা হবে সেই বিষয়টা। কিছুটা শিথিলতা আনতে হবে সেটা আমরা বুঝতে পারছি, কিন্তু মেন যে বিষয়টা যেটা আমরা বারবার বিভিন্ন সোর্স থেকেও দেখছি বা আমিও অনেকবার বলেছি, আপনারাও সহমত পোষণ করেছেন, আমাদের সচেতন থাকতে হবে। শিথিলতা হলেও কিন্তু আমাদের মধ্যে যেন সেই যে অভ্যাসটা এতদিন ধরে তৈরি হয়েছে এই অভ্যাসটা যেন আমরা মেনটেন করি, এটাই হচ্ছে সবচেয়ে আলোচ্য বিষয় বা ভাববার বিষয়। এবং অন্যকেও কিন্তু যতটা সম্ভব এটা করতে বাধ্য করতে হবে, তবেই কিন্তু আমরা খুব অল্প সময়ে হয়তো ভালো রেজাল্ট পাবো। যতটা আক্রান্তের সংখ্যা বেড়েছে লকডাউন না থাকলে কিন্তু বিষয়টা আরও বাড়ত, এটা আমরা সকলেই বুঝি। আর সবাই লকডাউন মানবে না, কোনো নিয়ম সকলে মানবে এটা কেউ হবে না। এবার যতটা ম্যাক্সিমাম মানা যায় সেই লক্ষ্যটা কিন্তু আমাদের করতে হবে। আপনারাও আপনাদের মতামত দিন, চতুর্থ পর্যায়ে লকডাউনের কী রূপ নিয়ে আসা উচিত। আপনারা বিভিন্ন জায়গায় রয়েছেন পশ্চিমবঙ্গের, সেই আপনাদের জায়গার পরিস্থিতির সাপেক্ষে বিচার করে আপনারাও মতামত প্রদান করুন যে কতটা শিথিলতা আনা উচিত বা আদৌ শিথিলতা আনা উচিত কি না, এই বিষয়গুলি আপনারাও একটু আলোচনা করুন বা আপনাদের মত বিনিময় করুন, তাহলে সামগ্রিকভাবে সকলেরই বুঝতে সুবিধা হবে। পাশে থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।